ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়েছে। সন্ধ্যায় এই বৈঠক শুরু হয়। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন জানান, বৈঠকে কৃষি গবেষণায় সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময় এবং দুই দেশের সাধারণ মানুষের মধ্যে আর্থিক লেনদেনের সহজীকরণ, এই তিনটি বিষয়ে সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে ভারত। দুপুর 12:40 ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা, ঐতিহ্যবাহী নাচসহ বর্ণাঢ্য আয়োজনে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান ভারতের কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী দর্শনা জারদোষ। এর আগে বেলা 11:00 ঢাকা শাহজালাল বিমানবন্দর থেকে G20 সম্মেলনে যোগ দিতে দিল্লির উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে 8-10 সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় G20-র 18তম সম্মেলনে যোগ দিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তিনি দিল্লি যান। সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অন্যান্যের মধ্যে রয়েছে তার ছোট বোন শেখ রেহানা।